हेलो गाइस, दिस इज स्निग्धा घोष एंड वेलकम बैक टू माय चैनल। सो तुम्हारा देखते ही पाच भोर होते जाए समय उठे उठे रेडी हो आज के खूब एक एक्साइटिंग जिनिस करते हैं एंड हमार विश लिस्टे एक टिक पड़ते जाए आज के एंड तुम्हारे आज के करते जाटार बेपारे और डिटेल्स रेडी हार पर बैरिए बोल एंड देखा जाक एरकम तीनटा जाए सरकाल एखोनो घुमाच्छे बाट आमी उठे रेडी होये जाच्छि एंड रेडी हवार पोरे आमरा बेरिये पड़बो आज। ডায়েরিতে দিনে প্রত্যেক বছরের প্রথম দিনে আমি তিন চারটে না 10-15টা এরকম লিস্ট লিখি যেটা আমি সেই ইয়ারে কমপ্লিট করতে চাই। যেরকম এই ইয়ারে ছিল কিছু একটা অ্যাডভেঞ্চার, স্পোর্টস করা, কোথাও ঘুরতে যাওয়া, বাইরে কোথাও ঘুরতে যাওয়া, অ্যান্ড লাকিলি সেগুলো আমরা করতে পেরেছি। তার মধ্যে এরকম একটা ছিল, সেটা হচ্ছে গিয়ে কাশফুলের গিয়ে ফটো তোলা। সো কাশফুলের ফটো তোলার আইডিয়াটা বা আমার মাথায় এই জিনিসটা এসেছিল লাস্ট ইয়ার যখন আমরা দুর্গাপূজার জন্য ডান্স শ্যুট করতে গেছিলাম। প্রাইমারিলি আমাদের আইডিয়াটা ছিল যে আমরা কাশফুলে কোনো জায়গায় গিয়ে ফটো তুলবো, বাট সেটা তোলা হয় ডান্স তুলবো, ডান্স করবো, বাট সেটা সেই সময় হয়নি কোনো কারণে। তো তখন থেকে আমার ইচ্ছা ছিল যে এই ইয়ারে যদি আমরা ডান্স করি তাহলে কাশফুলের বাগানে গিয়ে আমরা ডান্স করবো বা যাবো, অ্যাটলিস্ট জায়গাটা কীরকম দেখতে হয় সেরকম আমরা এক্সপিরিয়েন্স করবো। সেইভাবে সেটা ভেবে আমি আমার ডায়েরিতে এটা লিখেছিলাম। অ্যান্ড ডান্স তো এবারে হয়নি বিকজ অফ করোনা, যাই হোক যেরকম সিচুয়েশন সেরকমভাবে আমাদের চলতে হবে। বাট এটা আমি তারপরে ভাবলাম যে কেন না আমি যাই অ্যান্ড গিয়ে দেখি কীরকম কী কীরকম দেখতে লাগে কাশফুল সামনে থেকে। আমি কোনোদিন দেখিনি, সবসময় ট্রেন থেকে দেখতে দেখতে এসছি। আজকে ভাবলাম যে গিয়ে দেখি অ্যান্ড যখন যাচ্ছি তখন একটু সেজে গুজে কেননা একটু ফটো তোলা যায়। সো অনেক কষ্টে সৈকতকে এটা মানে মানিয়েছি, বেচারা সকাল সকাল উঠে আমার জন্য রেডি হয়ে জাস্ট ফটো তুলবো বলে এসছে, আমার আমার কাছে সাথে ফটো তুলবে বলে। এই যে সৈকত, অ্যান্ড দেখা যাক এখন কিরকম যায় দিনটা। প্রচুর আছে এখানে, চলে যাওয়া যাবে। আমরা গাড়িটা একটা জায়গায় রেখে দিই, গাড়িটা সাইড করে রেখে দাও, আমরা চলে যাবো হেঁটে, অসুবিধা নেই। গাড়ির মধ্যে গাড়ি দাঁড় করিয়ে জঙ্গলের মধ্যে যাবি ফটো তুলতে যাবে, এটা আমার উইশ লিস্টে ছিল। উইশ লিস্ট এইগুলো পড়ার দরকার নেই, লোকে দেখলে বিশাল হাসবে। সো ফটো তোলা সব কমপ্লিট এন্ড এখন আমরা যাচ্ছি। অনেকক্ষণ হয়ে গেছে, অনেকক্ষণ রোদ ছিল, অনেক তাড়াতাড়ি করে ফটো তুলেছি। সো ওয়ান টু টু মাই উইশ লিস্ট একটা কমপ্লিট হয়েছে। ম্যাডাম আসুন, ম্যাডাম এসে গেছেন, একটা নিয়ে যাচ্ছি, বহুত বড় কাজ করে আমার মাথা খেয়ে আমাকে এত কষ্ট দিয়ে। তো আজকে আমরা এসেছিলাম কাশফুলে ফটো তুলতে। সো আমি যেটা এক্সপেক্ট করেছিলাম যে এরকম পুরো ক্ষেত থাকবে আর পুরো ভর্তি, যেরকম টিভিতে দেখায়, যেরকম বইতে আমরা দেখেছি যে পুরো ক্ষেত থাকবে আর সাদা সাদা কাশফুল ভর্তি থাকবে, সেরকম কিছু পাইনি। একদম একটু খালি খালি ছিল, অনেকটা মাঠ, দেন একটু একটু কাশফুল, কয়েকটা জায়গায় পুরো ঝাড় হয়ে আছে। সো আমরা যেরকম চাইছিলাম অনেক কষ্টে একটা জায়গা খুঁজে পেয়েছি অ্যান্ড অনেক কয়েকটা ফটো তুলেছি। তো আগে থেকে বলে দিই আমি কোনো মডেল মডেল না, আমি জাস্ট একটা ইচ্ছাই ছিল আর আমি কয়েকটা ফটো তুলেছি অ্যান্ড তোমাদের সাথে শেয়ার করছি কিরকম ফটোগুলো হয়েছে।
সাজে ফটোশুট কমপ্লিট, আমি জাস্ট এক্সস্টেড। এত গরম বাইরে, এত রোদ আর এত গরম বাইরে। আর এই যে সৈকত, তোমার কিছু বলার আছে? উফ বাবা, খুব কষ্ট, আর আসবো না আমি। আমি জোর করে ঘুম দিয়ে তুলে নিয়ে চলে এসেছি, ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে তুলে নিয়ে চলে এসেছি, আর আসবো না। এরকম মোটেও না, আর আসবো না। দেখে ভালো লাগলে তোমার বলো, তোমার এক্সপিরিয়েন্সটা কিরকম লাগলো? খুব কষ্ট হয়েছে, ভালো লেগেছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট থিং, বাট কষ্ট হয়েছে। এনিওয়ে, সো আজকে আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সো আজকের পোস্ট নোটিফিকেশন শাউট আউট যাচ্ছে দীপাঞ্জনা বোস অ্যান্ড দেবারতী দত্তাকে। থ্যাংক ইউ দীপাঞ্জনা, থ্যাংক ইউ দেবারতী, আমার ভিডিওকে লাইক করার জন্য অ্যান্ড আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। তোমাদের যদি পোস্ট নোটিফিকেশন শাউট আউট চাই, তাহলে তোমাদেরকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড দেন কমেন্টে লিখতে হবে ডান। অ্যান্ড তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, দেন লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। অ্যান্ড তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।